ঐতিহাসিক দভাতা বনাঞ্চলখন সুরক্ষিত করা স্বার্থত কাজিরঙা কার্বি পাহাড় আর আমার দভাতা বনাঞ্চল সংলগ্ন হয়ে যুবকলা ভূমি হিসাবে আমি বিবেচনা করো রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ঘোষণা করার পরিবর্তে যন ধ্বংস কার্য করবলে ওলাইছে আমি সদৌ সদায় জেলা ছাত্র সদায় তীব্রভাবে গরিহণা দিছ আর আপনার জড়িয়ে আমি সরকার পি সি সি এফ মহোদয়ক আমি আমার ফলের আমি মেমোরেন্ডাম হিসাবে আপনার জড়িয়ে দিব বিচার যাতে এই বন ধ্বংস কার্যর ক্ষেত্রে সকল ধরনের বিশেষভাবে ভূমিকা লাতে বিকল্প ব্যবস্থায় যাতে পথ নির্মাণ কার্য করে যেহেতু আমি সদৌ সদায় জেলা ছাত্র সন্থায় উন্নয়ন আমি কেউ বাধা দিব নয় বাধা দিয়েতো আমার কাম্য নহয় কিন্তু ইয়ার বিকল্প ব্যবস্থা যেহেতু আসিল বিকল্প ব্যবস্থার বাদে ফরলাইনযুক্ত রাস্তার নামত দবকারপরা ডিব্রুগড় বাইপাস বনার নামত দবকার ঐতিহাসিক খাল বাগান সর ডাঙর কমেও 10,000 গছপুলি কাটব লৈছে ইতিমধ্যে বন বিভাগে সিহতে চিলমোহর মারিছে ইয়ার বিরোধিতা করে আমি সদৌ সদায় জেলা ছাত্র সন্থায় আজি মানব শৃঙ্খল কার্যসূচী হাতত লৈছো যদি এই সিদ্ধান্ত সিহতে যদি বন্ধ নকরে বা সিহতে স্পষ্টকরণ আমাক নিদিয়ে যে গছ কাটা বন্ধ হব বা কাটিব নাকাটে যদি এনেকুৱা আৰু এইটো রাস্তার বিকল্প এটা রাস্তা আছে যদি সেইফালে না যায় আমি ইয়াতকে আৰু ডাঙৰ প্রতিবাদ করবলে বাধ্য হম অনাগত দিন আমাক প্রথমতে কাটক সুরক্ষিত করার স্বার্থত যাতে এই চাইলেনযুক্ত পথ নির্মাণ কার্যসূচীক আমি ধিক্কার জানাইছো কাজিরঙাকে ধরে কার্বি পাহাড় ও দবকা পাহাড় সংলগ্ন হয়ে থাকা বৃহত্তর বনাঞ্চল সুরক্ষিত করার স্বার্থত বিভিন্ন পশুপক্ষী জীবকুল সুরক্ষিত করার স্বার্থত এই চাইলেনযুক্ত পথ বিকল্প ব্যবস্থার যাতে নির্মাণ কার্যসূচী রূপায়ণ করে তার ওপর আমি প্রতিবাদী কার্যসূচী লো বিভিন্ন প্রজাতির বান্দর হাতির হরিণাকে ধরে বিভিন্ন পশুপক্ষী এই বসতি স্থল ধ্বংস করার স্বার্থত যু চক্রান্ত লগাইছে আমি ইয়ার তীব্র বিরোধিতা করছো আর সদৌ সদায় জেলা ছাত্র সন্থায় এই কাম বন্ধ নহওয়া পর্যন্ত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে যাব।